পানিতে পড়ে গেছে, তো নায়ক এসে ঝাঁপ মায়েরা মানে এই কুলে তুলে নিয়ে উদ্ধার করে চলে আসছে। যদি পানিতে পড়ে যায় তাহলে আমরা কিভাবে তাকে উদ্ধার করব বা কিভাবে তাকে বাঁচাবো, সেই বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করছি। আচ্ছা, আমাদের দেশে দেখুন তো পানির ছড়াছড়ি, ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, অর্থাৎ চতুর্পাশে পানি আর পানি। তো এই পানি থেকে, পানির মধ্যে কেউ যদি পড়ে যায় তাহলে ওইখান থেকে কিভাবে বাঁচতে হবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি কিছু কথা বলছি। যেমন অনেকেই আছে যে আপনার সাঁতার জানে না, বা ছোট শিশু পানিতে পড়ে গেছে বা ছোট শিশু সাঁতার জানেনি, বা কেউ হয়তো অন্য কোথাও থেকে এসেছে এখানে সাঁতার জানেনি, বা এলাকার কেউ সাঁতার শিখেনি, সে হয়তো পানিতে পড়ে গেছে, ওইখান থেকে তাকে কীভাবে উদ্ধার করতে হবে, তো সেই বিষয়টি আজকে আমি এখানে কথা বলছি। তো প্রথমে কেউ যদি পানিতে পড়ে যায় তাহলে তাকে তাকে কীভাবে আমরা তাকে উদ্ধার করব বা কীভাবে মনে করবো, প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে যে কেউ যদি দেখা যায় যে আপনার একজন পানিতে পড়ে গেছে, এখন আমিও ব্যক্তি একজন, তো ব্যক্তি একজনের সাথে তো একজন আপনার কোলানোর জন্য, পাড়ার জন্য যা করতে হবে যে প্রথমে একটা দড়ি বা অথবা একটা লাঠি টুকরা পরে দিয়ে দিতে হবে যে না তুমি এটাকে ধরে ধরে চলে আসো। আর যদি কেউ ভালোভাবে সাঁতার জানে সে তো তাকে যে সহযোগিতা হেল্প করতে পারে, হেল্প করলে মনে করেন যে সিনেমাটিক কায়দায় মানে কুলে করে নিয়ে চলে চলে আসলো। যদি অনেক সময় দেখা যেত যে ছবির মধ্যে নায়ক নায়িকা পানিতে পড়ে গেছে, তো নায়ক এসে ঝাঁপ মায়েরা মানে এই কুলে তুলে নিয়ে উদ্ধার করে চলে আসছে, তো সেটা তো করতে বলে ভালো, গুড লাক। কিন্তু আরও বেশি আছে যে যে মনে করেন যে পানিতে পানিতে পড়লে যদি কি অজ্ঞানী হয়ে যায়, বা তারা যদি জ্ঞান নাই ফিরে, যে না তারা তো জ্ঞান ফিরতেছে না, তারা তো মানে পানি থেকে তোলা হয়েছে, পানির নিচে চলে গেছিল, বা পানিতে ভাসিয়ে হয়ে গেছে, পানির মধ্যে পড়ার পানি খাইতে খাইতে তো পানির মুখে ভাসিয়ে গেছে অথবা পানির তলে চলে গেছে, যে কোনোভাবে তাকে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে কি করণীয়? তো পাওয়া যাওয়ার পরে যদি তাকে করণীয়ের মধ্যে যা যেটা হচ্ছে যে প্রথমে তার তাকে চিত করে মাটিতে শুয়ে দিতে হবে, বা সমতল জায়গায় চিত করে শুয়ে দিতে হবে। চিত করে শুয়ে দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে তার নাক বন্ধ করে মুখ দিয়ে বাতাস দিবেন। তার মুখ দিয়ে যদি পানি বের হয় তাহলে তো ভাগ্য ভালো, নাক মুখ বন্ধ করে মুখ দিয়ে বাতাস দিবেন। বাতাস দিয়ে যদি মুখ দিয়ে পানি বের হতে চায়, পানি বের হওয়ার জন্য চেষ্টা করবেন। পানি বের হয়ে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে তার মুখ দিয়ে বাতাস দিবেন, নাকটা হাতে ধরে বন্ধ করে বাতাস দিতে হবে। যদি নাকটা ধরে হাতে বন্ধ করে বাতাস দেন তাহলে আর সমস্যাটা কি হবে না, মানে সমস্যাটা আর এরকম হবে। যদি সে জীবিত থাকে তার অক্সিজেন পায় বাতাস যাওয়ার পরে, তার বুড়ি যদি সচেতন হওয়ার চেষ্টা করে বা তার বুড়ি যদি ঠিক থাকে তাহলে সে হয়তো মানে ঠিক হয়ে যাবে। এখন কি করতে হবে, অনেকক্ষণ দীর্ঘক্ষণ এরকম চালিয়ে যেতে হবে, মুখ দিয়ে বাতাস দিতে হবে, আপনার নাকে ধরে মুখ দিয়ে বাতাস দিতে হবে, আর ক্রমাগত ডাক্তারের দিকে নিয়ে যেতে হবে। আপনি যদি উপজেলা পর্যায়ে, এটা হলো প্রাথমিক চিকিৎসা, একজন ব্যক্তি হঠাৎ করে পানিতে পড়ে গেল, সেটা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে আপনি কীভাবে একজন ব্যক্তিকে প্রাণে বাঁচাবেন, হয়তো আপনি হয়তো তাকে ভালো করে সুস্থ করতে না পারলেন, কিন্তু ডাক্তারের কাছে আপনাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ডাক্তার হয়তো অনেক ট্রিটমেন্ট করলো। অর্থাৎ প্রাথমিকভাবে আমরা যা করতে পারি বা প্রাথমিকভাবে আমরা যে যতটুকু বাঁচাতে পারি একজন ব্যক্তিকে, যত মানে সর্বোচ্চ চেষ্টাটাই যেন আমরা করতে পারি, বা আমরা যেন সর্বোচ্চ চেষ্টাটাই করি।